যদি আপনিও ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট চালান, তাহলে এই চেহারা আপনি অনেক সময় অনেকবার অনেক রকমের এমএমএসে দেখেই থাকবেন। কিন্তু আপনি কি জানেন এই ফটোতে দেখানো মানুষটি আসলে কে? জানেন না? তাহলে ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কিন্তু তার আগে যারা আমাদের নতুন দর্শক, তারা সাবস্ক্রাইব করুন অল ইনফো চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দিন, যাতে এই রকমই ইনফরমেশন রিলেটেড ভিডিও দেখতে পান সবার প্রথমে। 12 সেপ্টেম্বর 1980 জন্ম এই মানুষটির নাম ইয়াও মিং। ইনি চীনের নাগরিক। এনার আসল জীবনের ব্যাপারে যদি কথা বলতে হয় তো এই মহাশয় এক রিটায়ার্ড প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার। উনি চাইনিজ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাংহাই শার্কসের হয়ে খেলেছিলেন। বাস্কেটবলের প্লেয়ার তো নিশ্চিত কথা যে এই মহাশয় খুব লম্বা চওড়া হবে। আপনাকে জানিয়ে রাখি যে এনার হাইট 7 ফিট 6 ইঞ্চি। অনেক সময় ফটোতে দেখা খালি মুখকে দেখে এটা কেউ বলতে পারে না যে ইনি এক বাস্কেটবল প্লেয়ার। ইয়াও মিং নিজের দেশে সব থেকে জনপ্রিয় খেলোয়াড়। আর এনার মতে যেই প্রফেশনে ইনি খুব ভালো খেলোয়াড় ছিলেন, ওই প্রফেশনে ইনি কখনো আসতে চাননি। 9 বছর বয়সে ইয়াও মিং বাস্কেটবল নিজের বাবা বলাতে জোর করেই শুরু করেছিল, যার পরিণাম আপনাদের সামনে। এক ইন্টারভিউ চলাকালীন ইয়াও মিং কিছুটা এমনভাবে হেসে ফেলেন, এটা সেই ঐতিহাসিক মুহূর্ত ছিল যখন এনার জানাই ছিল না যে এনার হাসি এভাবে পুরো দুনিয়ার মানুষদের হাসাতে পারে। এনার এই ফটোকে পুরো দুনিয়ার মানুষরা এতটা সমর্থন করেছেন যে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের প্রায় অনেক এমএমএসে এনার মুখ নজরে আসে। এনার হাসার এক্সপ্রেশন এমন যে সামনের মানুষটি এনার ফটোকে দেখেই হেসে ফেলবে। এনার এই ফটো মাত্র 3 থেকে 4 দিনেই পুরো দুনিয়ায় ছড়িয়ে গিয়েছিল। এই ব্যাপারে ইয়াও মিং এক ইন্টারভিউতে বলেছিলেন যে আমার হাসি এত বেশি ফানি লেগে যাবে এটা আমি নিজেও ভাবতে পারিনি। আর ইনি এটাও বলেছেন যে আমার প্রফেশন আমাকে এতটা পরিচিত বানায়নি যতটা এই এক ফটো দিয়েছে। তো এই হলো সেই মহাশয় যাকে এখন হয়তো আপনি ভালোভাবে জেনে গেছেন। আপনার এনার হাসি দেখে কেমন লাগে নিচে কমেন্ট বক্সে অবশ্যই বলুন। দেখতে থাকুন অল ইনফো। ধন্যবাদ।